হ্যাঁ, যে সবাই বলে যে সৌদিতে রেপ হচ্ছে বা বিভিন্ন যে কর্মকাণ্ড হচ্ছে, যেমন মাদ্রাসার হুজুররা যা করছেন মাঝে মধ্যে বাচ্চাদের সাথে, অবশ্যই আমরা এটাকে সাপোর্ট করি না, এবং এটাকে আমরা কেন, ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। এটা সে ব্যক্তি টেরোরিস্ট, একজন ব্যক্তি টেরোরিস্টের জন্য আমি কিন্তু পুরো ইসলামকে দায়ী করতে পারি না। ঠিক যেরকম প্রত্যেকটা নাস্তিক খারাপ হয় না, ঠিক সেরকম আর কি, যে প্রত্যেকটা মুসলিম কিন্তু খারাপ হয় না। ইসলাম ইজ পারফেক্ট, মেবি মুসলিমস আর নট। হ্যাঁ, আর ওদের হয়তো আরেকটা খুব ভুল ধারণা আছে যে যে ইসলাম, যদি একটা মেয়ে মুমিনা হয় বা একটা মেয়ে যদি ইসলামের অনুসারী হয় তাহলে সে কাজ করতে পারবে না, ইসলামে তাকে রাইট দেয়নি, সে বাহিরে যেতে পারবে না, সে সংসার চালাতে পারবে না, ইনকাম আর্ন করতে পারবে না। এগুলা সবই ফালতু কথা, এবং এগুলা তাদেরকে শিখিয়েছে কতিপয় কিছু নাস্তিক, তারা এগুলো ইসলাম থেকে জানেনি। যারা এই কথাগুলো বলে যায়, যে আমি যখন আপনার সাথে অ্যাড হই তখন বিভিন্ন বাজে বাজে কিছু কমেন্ট আসে, হ্যাঁ, তো এগুলা যারা বলে যায় এগুলো ওদেরকে শিখিয়েছে কিছু নাস্তিক, ওরা ইসলাম ওদেরকে এগুলো শিক্ষা দেয়নি। আর আমি জাস্ট এতটুকু বলবো যে আলহামদুলিল্লাহ আমার বোথ সাইড, ম্যাটারনাল এবং প্যাটারনাল, আমার বাবা মা বোথ সাইড ফ্যামিলি কিন্তু লাস্ট 400 বছর ধরে আমরা মুসলিম, হ্যাঁ, ইসলাম ফলো করে যাচ্ছি। 400 বছর আগে কি ছিল আমি জানি না, আলহামদুলিল্লাহ। তো এই 400 বছর যে ফ্যামিলি দুই সাইড ইসলাম ফলো করে যাচ্ছে, তাদের মধ্যে আমি কোনোদিন এটা দেখিনি যে একটা মেয়ে কাজ করতে পারবে না, একটা মেয়ে এটা, একটা মেয়ে সেটা, মেয়েরা ছোট বয়সে বিয়ে করতেছে, বাল্য বিবাহ হচ্ছে, এগুলো আমি আসলে কোনোদিন দেখিনি। এগুলা জাস্ট তাদের ক্রিয়েশন। এখন কেউ যদি বাল্য বিবাহ সাপোর্ট করে, এটা সে ব্যক্তি একটা খারাপ চাচ্ছে, সে ব্যক্তিগত, সে পার্সোনালি একটা জিনিস, সে খারাপ একটা জিনিস দাবি করছে, তাই বলে এটা না যে ইসলাম, মানে আমরা সবাই মিলে বলতেছি যে না বাল্য বিবাহ সাপোর্ট করি, নবীজি অনেক ছোট বয়সে কাউকে বিয়ে করেছেন তাই আমরা বাল্য বিবাহ, নবীজি একজনই, তার ওয়াইফ একজনই, এর এনার আর কোনোদিন আসবে না। তো এনাদের পিছনে, মানে এনাদের ব্যাপারে চেঁচিয়ে গেলেই কিন্তু এটা, মানে আমি জানি না আসলে এটা কি ধরনের, এটা কি ধরনের নাস্তিকতা, আই হ্যাভ নো আইডিয়া। আমি এতটুকু বলবো যে যে নাস্তিকরা প্রতিদিন আমাদের নবীকে গালাগালি করছে, ওরা যে কত মুমিন আর মুমিনার কে কষ্ট দিচ্ছে এবং তাদের অভিশাপ নিয়ে বেঁচে আছে। জি, ওয়ালাইকুম সালাম মুজিবুর রহমান ভাই। জি, ফয়সাল রহমান, ওয়ালাইকুম সালাম। জি, তারা সালামের উত্তর দিয়েছি। কত মানুষের অভিশাপ নিয়ে যে বেঁচে আছে বা প্রতিটা দিন যে তারা যে কাজগুলো করছে, মানে এটা অবশ্যই তারা একদিন দেখবে। অবশ্যই বাল্য বিবাহটা কিন্তু আমাদের কোনো বাধ্যতামূলক কিছু না, অপশন, যে হ্যাঁ এটা অপশন, অপশনাল একটা সাবজেক্ট, হ্যাঁ অপশনাল সাবজেক্ট, ইলিগাল কিছু না, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু দেখেন, ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড বার্থ ইন দ্য ওয়ার্ল্ড, হাউ ডু উই ডিল উইথ ইট। ভারতীয় কিন্তু এখনো বাল্য বিবাহে বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক আছে। তারা মুসলিমদের যতই গালি দেক, বাল্য বিবাহে তারাই বিশ্ব চ্যাম্পিয়ন আছে। এই ব্যাপারে আপনার একটু মতামত শুনতে চাই। না, বাল্য বিবাহ তো খারাপ না, এখন বাল্য বিবাহ তো ভালো, কেমন যে সকল বাল্য বিবাহকে যদি এক দৃষ্টিতে দেখা হয় সেটা হচ্ছে নোংরামি। কারণ ইসলাম যে বাল্য বিবাহ, এটা হচ্ছে একটা নোংরামি, কাদা ছোড়াছুড়ির জন্য একটা অস্ত্র হিসাবে নেওয়া। হ্যাঁ, তো ভাই এখন যেটা হয়েছে যে ধরেন একটা 6 বছরের মেয়ে আমাকে অফার করছে, ঠিক আছে, আমাকে ভালোবাসে, এখন আমি পড়ে গেছি কাপে। কারণ আমি একটু আগে বলছি যে শিশু বিবাহ সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য না, একটা বিশেষ শ্রেণীর জন্য এটা জীবনের সমাধান বা নিরাপত্তা দিতে পারে। আল্লাহ আমাকে এমন ভাবে দিচ্ছে যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে যেটা আমি জীবনে কল্পনাও করি নাই, ভাই এই টাইপের বাস্তবতা আমার জীবনে আসছে। এখন এইসব ক্ষেত্রে তারা কি বলবে যে মেয়েটা খুব অন্যায় করে হয়েছে, বা এইসব ক্ষেত্রে সলিউশনটা কি? এটা একদম আমার রিয়েল লাইফের স্টোরি বলি। এখন এটা আমাকে হতবিম্ব করে দিচ্ছে যে মেয়েরা এত অ্যাডভান্স, আল্লাহ তাআলাদের এমন ভাবে তৈরি করছেন যে 6 বছরেই তারা, আমি তো তাদের মানসিক গঠনে চিন্তা করছি, আমার বয়স হচ্ছে 21 বছর, ইউ ক্যান থিঙ্ক 6 বছরের একটা মেয়ে 21 বছরের একটা ছেলেকে জানায় যে সে ভালোবাসে, এটা কেমনে পসিবল? এটা রিয়েল লাইফের স্টোরি। বর্তমান সময়ে আসলে বিয়ের জন্য যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়, যে বাংলাদেশে যেটা চলতেছে 18 বছর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 16 বছরও করে দিয়েছেন কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আর কি, তো যেটা করে দিয়েছেন এই যে 18 বছর একটা মেয়ের বিয়ের জন্য যে আসলে সময় নির্ধারণ করা হয়েছে, এটা এটা কোনো আসলে সাইন্টিফিক কোনো বেসিস কিছু নাই, এটা জাস্ট একটা মনে হইলো আর বসায় দিল আর কি। এবং এই জিনিসটা বিভিন্ন দেশ অনুপাতে ভ্যারি করে, এমনকি টেক্সাসে নাকি 14 বছর, এবং অনেক দেশ আছে যেখানে 15 বছর।
না ওই সময়ও বিয়ে চাইলে কেউ করতে পারে, ওটা আইনত অবৈধ না। আর সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি 18 বছরের নিচে বিয়ে করবেন সেটা অবৈধ, কিন্তু 18 বছরের নিচে মনে করেন 11, 12, 13 সময় আপনি ঝোপ ঝাড়ে গিয়ে আকাম কুকাম করবেন ওইটা সমস্যা নেই, ওইটা হলো চয়েস, জাস্ট বিয়ে করলেই সমস্যা। তো আজব বাজব নিয়ম এই পুরো বাংলাদেশে চলে। তো এগুলোর আসলে এই 18 বছর যে একটা প্রাপ্ত বয়স্কের যে লিমিট তৈরি করা হয়েছে মেয়েদের জন্য, এর পিছনে আসলে কোনো ভ্যালিড কোনো সাইন্টিফিক রিসার্চ বা এই ধরনের কোনো কিছু নাই, এটা জাস্ট একটা মন গড়া। যারা নীতি নির্ধারক ছিল বা আইন তৈরি করছেন তাদের কাছে মনে হয়েছে জাস্ট তারা ওটা বসায় দিয়েছেন 18 বছর, এবং পরে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনে হইল যে আসলে কিছু কিছু সার্কামস্ট্যান্সে বয়সটা আসলে কমানো দরকার, তখন উনি কিন্তু ঠিকই 16 বছর করে দিয়েছেন। যদি আল্লাহ আল্লাহই ভালো জানে হয়তো ভবিষ্যতে আরও 2 বছর কমে যেতে পারে। তো তো যে 18 বছরের যে বিষয়টা বলা হয় যে এর নিচে হইলে আসলে নাবালিকা মতো, এগুলো আসলে এক ধরনের বোগাস আসলে ক্লেম, এর পিছনে কোনো সাইন্টিফিক টাইপের কোনো ভ্যালিড কোনো রিসার্চ মিসার্চ কিছু নাই, সবার মন গড়া কাহিনী। আপনাদের একটা ভুল ধারণা কি যেটা হইতেছে যে 16 বছরের নিচে বিয়ে ওটা অবৈধ না, ঠিক আছে বিয়েটা অবৈধ না, কিন্তু হইতেছে বিয়ে রেজিস্ট্রি করাটা সমস্যা, যেটা হইতেছে কি রেজিস্ট্রি করাটা নিষেধ আছে আইনি, কিন্তু আপনি যদি কেউ বিয়ে করেন সেটা আইনত অবৈধ বলা যাবে না, ঠিক আছে যেহেতু রেজিস্ট্রি করা। আপনার বাংলাদেশ তো আরেকটা জিনিস, বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ 3 নম্বর 41 নম্বর ভার্স বলছে প্রত্যেকে তার ধর্ম মেনে চলতে পারবে, অনুসরণ প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমি আমার ধর্মীয় অধিকার হিসাবে তো আমি যে কেউ কম বয়সে বিয়ে করতে পারে, এটা বাধ্যতামূলক না, উৎসাহিত করা হয়নি, অনুমোদিত। Lucha number one. Lucha number one.